বিসমিল্লাহিররহমানিররহিম, আসসালামু আলাইকুম। সাবিনাস কিচেন এন্ড ব্লগে সবাইকে শুভেচ্ছা। আজকের রেসিপি ডিপ্লোম্যাট পুডিং, তো চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি তিনটা ডিম ফেটিয়ে নিব, তার জন্য আমি বলে তিনটা ডিম ভেঙে দিব একে একে। এখানে আমি হাফ কাপ চিনি নিয়েছি এবং উঁচু উঁচু 2 টেবিল চামচ বাড়তি চিনি নিয়েছি, ওইটা আমি এখন একটি ছোটো পাত্রে নিয়ে নিলাম, এটা ক্যারামেলের জন্য। এখন আমি চিনিটা দিয়ে দিব, এখানে হাফ কাপ চিনি আছে। এখন আমি ক্যারামেলটা তৈরি করে নিব। এখানে হাফ কেজি লিকুইড মিল্ক আছে, এইটাতে আমি জাল দিয়ে নিয়েছি, আর 2 চা চামচ এর কিছু বেশি গুঁড়া দুধ দিয়েছি। এখন আমি ডিম এবং চিনির মিশ্রণের মধ্যে এটা দিয়ে দিচ্ছি। ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম 1 চামচ। এখন সব কিছু মিশিয়ে নিচ্ছি। আমি ক্যারামেলটা তৈরি করে নিয়েছি, ঠান্ডা হয়ে গিয়েছে। এখন একটা স্ট্রেনারে মিশ্রণটা ছেঁকে নিচ্ছি। এখন আমি প্লেন কেক টুকরা করে নিয়েছি, এটা আমি বাসায় তৈরি করেছি। আর এটা আপনারা স্লাইস করেও দিতে পারেন, টুকরা যদি না করতে চান। উপর থেকে কফির গুঁড়া আমি ছড়িয়ে দিচ্ছি, এটা অপশনাল, আপনারা ইচ্ছা করলে এটা স্কিপ করতে পারেন। সুপ্রিয় দর্শক, এখানে আমি 3 কাপ পানি দিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এখন আমি পুডিংয়ের মোল্ডটা দিয়ে দিলাম। এখানে যে ছিদ্র আছে ওইটা আমি লবঙ্গ দিয়ে বন্ধ করে দিয়েছি। এখন আমি এইটা মানে 30 থেকে 40 মিনিটের জন্য ভাপে দিলাম, আর তারপরও যতটুকু টাইম লাগবে আমি আপনাদের সঙ্গে ওটা বলবো। 40 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিলাম, আর চুলাটা একদম আমি নিভু নিভু আছে রেখেছিলাম, চুলাটা বন্ধ করে দিলাম। এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। একটা শাঁসলিকের কাঠি দিয়ে এখন আমি চেক করবো যে ঠিক মানে পুডিংটা আমার হয়েছে কিনা। একদম ক্লিন বেরোয়েছে, তার মানে পুডিংটা আমার একদম রেডি। এখন ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। চারপাশে ছুরি দিয়ে আলগা করে নিব। বিসমিল্লাহিররহমানিররহিম, মাশাআল্লাহ। এখন আমি পুডিংটা একটু কেটে আপনাদের সঙ্গে শেয়ার করব। সুপ্রিয় দর্শক, আপনাদের সঙ্গে আমি ডিপ্লোম্যাট পুডিং এর রেসিপিটা শেয়ার করলাম। আপনারা বাসায় এটা তৈরি করে স্বাদটা নিতে পারেন, যেহেতু আমরা সচরাচর বাসায় তো নর্মাল পুডিংটা তৈরি করা হয়, এই নতুন ধরনের পুডিংটা তৈরি করে আপনারা বাসার সবাইকে চমকে দিতে পারেন। আর বাইটে বাইটে কেকের টুকরাটা পড়বে, ভালো লাগবে খেতে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।